হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো আসলে হাইব্রিড গাড়ি নিয়ে। হাইব্রিড গাড়ি কি এই জিনিসটা আমাদের জানা দরকার, এবং হাইব্রিড গাড়ি কি প্রসেসের মধ্যে চলে সেই বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। তো আমরা এখন হাইব্রিড গাড়ির সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, এবং হাইব্রিড গাড়ির কি কি প্রবলেম হয় সেগুলো নিয়েও আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করতে যাই। আমরা ভিডিও শুরুতেই প্রথমে জেনে রাখা দরকার যে ইলেকট্রিক ভেহিকেল, আমাদের এই ইলেকট্রিক ভেহিকেলের আসলে কাজ করার যে ধরনটা আছে সেটা কি। তো ইলেকট্রিক ভেহিকেলের আপনার হচ্ছে সবচেয়ে বড় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাটারি আর একটা হচ্ছে ইঞ্জিন। তো এখানে দুইটা আপনার শক্তি প্রয়োগ হয়, একটা ব্যাটারি থেকে আর একটা হচ্ছে আপনার ইঞ্জিনের তেলের মাধ্যমে আর কি, যেটা তেল এবং হচ্ছে ব্যাটারি আমরা বলে থাকি। তো এখানে তেল এবং ব্যাটারির যে কাজটা আছে, তো এটা হচ্ছে দুইটা দুই রকমের কাজ। তো আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কনভার্টারকে বাদ দেওয়া যাবে না, যেহেতু কনভার্টার আপনার সম্পূর্ণ এসি এবং ডিসি ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে হচ্ছে কনভার্টারের একটা বড় ভূমিকা থাকে। তার সাথে আবার আমরা গিয়ারবক্সকেও বাদ দিতে পারতেছি না, কারণ গিয়ারবক্স আপনার হচ্ছে যেহেতু এই গাড়িগুলোতে সেলফের অপশনটা সম্পূর্ণ গিয়ারবক্সের মধ্যে দিয়ে দিয়েছে, এক্সট্রা কোনো সেলফের অপশন দেয় নাই। তো আমরা এই জন্য গিয়ারবক্সও বাদ দিলাম। তো এক কথায় বলতে গেলে আমরা হাইব্রিড গাড়ির আসলে বিষয়টা হচ্ছে কোনোটাকেও আমরা বাদ দিতে পারতেছি না। তো আমি একটু আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। শুরু করতে যাই, প্রথমে হলে আমি যখন গাড়ির সেলফ মারি তখন আপনার হচ্ছে গিয়ারবক্সের কাজ শুরু হয়ে যায়। সে গিয়ারবক্স আপনার হচ্ছে বা যখনই আমরা রেডি অপশনটা চলে আসে, তো রেডি অপশনটা আসার সাথে সাথে হচ্ছে ব্যাটারির কাজ শুরু হয়ে যায়। ব্যাটারি যখন বুঝে যে আমার গাড়ি রেডি হয়ে গেছে, সে তখন কিন্তু গিয়ার বক্সে সিগন্যাল দিয়ে দেয় যে সে চালানোর জন্য সে রেডি আছে। তো সে তখন চালানোর ব্যবস্থা করে। এবং গিয়ার বক্স যখন আবার বুঝে যে আমার ব্যাটারির চার্জের পরিমাণটা কম আছে, সে সাথে সাথেই আপনার হচ্ছে কনভার্টারে চলে যায়। কনভার্টার তখন সিগন্যাল দেয় আবার গিয়ার বক্সকে। গিয়ার বক্স তখন হচ্ছে ইঞ্জিন স্টার্ট করার জন্য গিয়ার বক্সের মধ্যে একটা সেলফের অপশন দেওয়া আছে, যেটা আপনার এক্সট্রা কোনো সেলফের অপশনে গিয়ার বক্সের মধ্যে এই মোটরটা দেওয়া আছে। যখন সিগন্যাল পাচ্ছে তখন ইঞ্জিন স্টার্ট করা দরকার, তখন গিয়ার বক্স থেকে ইঞ্জিনটাকে স্টার্ট করে দিচ্ছে। ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে সে কনভার্টার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিচ্ছে। সে এসি এবং ডিসির যে আপনার কনভার্ট সিস্টেমটা আছে সেটাকে সে কনভার্ট করতে, এবং যে আমাদের যে আরপিএম কিংবা হচ্ছে গাড়ি যে চালাবেন, যে পিক আপ দেবেন, আরপিএম দেবেন, সবগুলো নিয়ন্ত্রণ করতেছে কিন্তু কনভার্টার। সে চার্জ করতেছে ব্যাটারিকে, আবার সে আপনার গিয়ার বক্সে শক্তি যোগান দিচ্ছে। সবগুলো কাজগুলো কিন্তু এইভাবে করে আপনার একটা ধাপে ধাপে আসে। আবার যখন আপনার ইঞ্জিনের চার্জের পরিমাণটা একেবারে একটা পর্যায়ে যায়, যখন শেষ হয়ে যাচ্ছে যে চার্জার দেওয়ার প্রয়োজন আছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আবার ব্যাটারি থেকে আপনার হচ্ছে কনভার্টার চার্জ ভোল্টেজটাকে নিয়ে গিয়ারবক্সকে শক্তি দিয়ে আপনার হচ্ছে আবার গাড়ি চালানোর প্রসেসে চলে আসছে। তো এখানে আমাদের কাজ অনেকগুলো এখানে অপশন চলে আসছে, যেহেতু আমরা সবাই জানি যে ব্যাটারির গাড়িগুলা কিংবা হাইব্রিড গাড়িগুলা সম্পূর্ণ গাড়িটা চলে হচ্ছে ব্যাটারির মাধ্যমে বেশি লোড করে। তো এখানে ব্যাটারির হচ্ছে ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে, কারণ হচ্ছে ব্যাটারি দিয়ে আপনার সম্পূর্ণ গাড়িটা চলে, ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে ব্রেকিং সিস্টেমটা চলতেছে, ব্যাটারি আপনার এসি সিস্টেম চলছে, ব্যাটারি গিয়ারবক্স গাড়ির আদার্স যত কিছু ফাংশন আছে সব ফাংশনগুলো কিন্তু আপনার হচ্ছে হাইব্রিড ব্যাটারির মাধ্যমে চলতেছে। আমাদের এখন হচ্ছে যেই সমস্যাগুলো আমরা করতে যাচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারি ছাড়া কোনো গতি নেই, সেহেতু আমরা যখন আমাদের গাড়িতে আমরা ব্যাটারির সমস্যাটা পাচ্ছি, আমরা এটা নিয়ে মনে করেন অনেক ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছি, কিংবা হচ্ছে এটার কারণে আমাদের আরো দুইটা জিনিস নষ্ট হয়েছে। কারণ যেহেতু আমরা জানি যে ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে ব্রেকিং সিস্টেমটা চলতেছে, তো আমাদের ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বেড়ে যায়, এবং ব্যাটারি দিয়ে এসি কম্প্রেসরটা চলে, এসি কম্প্রেসরও নষ্ট হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায়। তো এই যেহেতু আমাদের আবার গিয়ার বক্সের যে ব্যাপারটা আছে, ব্যাটারির কারণে গিয়ার বক্সও কিন্তু পয়েন্ট অনেক সময় পুড়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের এই যে হাইব্রিড গাড়ির যে ভোগান্তি কিংবা হাইব্রিড গাড়ি নষ্ট হওয়ার যে সম্ভাবনা আছে এগুলো একেবারে বেড়ে যাবে। তো আমরা হাইব্রিড গাড়ি নিব, অবশ্যই হাইব্রিড গাড়ি নিলে কোনো সমস্যা নাই, হাইব্রিড গাড়ি কোনো ভোগান্তির বিষয় না। হাইব্রিড গাড়ি একটা খুব ভালো মানের গাড়ি, সাউন্ডলেস গাড়ি, এখানে সাউন্ড নাই, স্মুথ স্টিয়ারিং বলেন যেটাই বলেন আপনি সব চালাইতে আরাম, সব দিকে আরাম। হাইব্রিড গাড়ি কোনো দিক থেকে আমরা খারাপ বলবো না, তবে আমরা খারাপ বলতেছি কোন সময়, যে সময় আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে সময় আমরা হচ্ছে দ্রুত এগুলো চেঞ্জের দিকে দিকে না যাই, আমরা রিকন্ডিশন ব্যাটারি লাগাচ্ছি, আমরা ওটা রিপেয়ার করতেছি, আমরা একটু অনেক কিছু করার চেষ্টা করতেছি, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গাড়িগুলোর উপর থেকে একটা মন উঠে যাচ্ছে। যখন মন উঠে যাচ্ছে তখনই কিন্তু আমরা বলছি এই গাড়িগুলো ভালো না। তো আমরা যদি ভালো গাড়ি চালাইতে যাই কিংবা ভালো গাড়ি বলতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমরা ব্যাটারি ডাইরেক্ট চেঞ্জ করে ফেলবো। মার্কেটে চায়না আছে, রিকন্ডিশন আছে, ব্র্যান্ড নিউ জাপান আছে, অরিজিনাল আছে, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা আপনারা লাগাই নেবেন।
তোমার সবচেয়ে ভালো হলো চাইনিজটা আপনি লাগাইতে পারেন, কিংবা ব্র্যান্ড নিউ জাপান যেটা অরিজিনাল যেটা বলতেছি আমরা সেটাও লাগাইতে পারেন। তবে রিকন্ডিশনটা আপনি হিসাব করে লাগাবেন, রিকন্ডিশনটার মধ্যে অনেক ঝামেলা আছে। রিকন্ডিশন যদি পুরান সালের ব্যাটারি গুলো লাগান সেক্ষেত্রে ভালো পারফরমেন্স আশা করা যায় না। তারপর যদি কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে এটা নিলে আপনাদের ভালো হবে সেটা আপনাদের ডিসিশনে আপনারা নেবেন। সেল চেঞ্জের যে বিষয়টা আছে সেল চেঞ্জ করে খুব উপকৃত পাওয়া যায় না, যদি একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত সেল হয় সেক্ষেত্রে হয়তো বা কিছুটা উপকৃত পাইতে পারেন, তবে বেশিরভাগ উপকার পাওয়ার সম্ভাবনা একেবারে জিরো। আর একটা বিষয় আছে এখানে হাইব্রিডের, যে হাইব্রিডের ব্যাটারি গুলার আপনি অনেক সময় আমরা যে চেকটা দিই চেকটা দেওয়ার সময় অনেক সময় আমাদের রিডিং ভালো থাকে, তারপর কিন্তু হাইব্রিড কোড চলে আসে। এটার কারণ হলো আপনার ব্যাটারির যে ব্লোয়ারটা আছে সেই ব্লোয়ারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা ব্লোয়ারে ময়লার পরিমাণ বেশি হয়ে যায়, সেই যদি আপনার যে পরিমাণ ব্যাটারিটা ঠান্ডা হওয়ার কথা ছিল সেই পরিমাণ যদি ঠান্ডা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ব্যাটারিটা হিট খাই যাবে। ব্যাটারি যদি হিট খাই যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি কিন্তু মাইলেজ বলেন কিংবা হচ্ছে ব্যাটারির পারফরমেন্স বলেন একেবারে ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে হাইব্রিড রিডিং আপনার নর্মাল চেক করলে ম্যানুয়ালি চেক করলে কিংবা স্ক্যানার চেক করলে ভালো দেখাবে, কিন্তু হচ্ছে হাইব্রিড কোডটা আপনার চলে আসবে, কারণ এখানে রেশিওর যে হিসাবটা আছে সেই রেশিওটা কিন্তু আপনার থাকবে না। তো এই বিষয়গুলো আমাদের একটু নজরে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে হাইব্রিড গাড়ি আপনি কোনোভাবেই ভোগাবে না আপনাদেরকে, তো আপনারা এগুলো বিষয়ে একটু নজরে রাখবেন। আশা করি আপনাদের এগুলো বিষয়ে আমি যেগুলো বললাম এগুলো আপনারা একটু বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে আবার আপনারা ফোন দিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের একটু ভালোভাবে বুঝাই দেবো। এখন যদি আমরা ব্রেক বুস্টারের বিষয়ে আসি, ব্রেক বুস্টারটা সম্পূর্ণ আপনার হাইব্রিড ব্যাটারির মাধ্যমেই চলতেছে, কারণ এখানে ব্রেক বুস্টার এবং 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটারের প্রেশারের মাধ্যমে ব্রেক বুস্টারটা চলতেছে। তো আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো চেঞ্জ আর একটা হলো রিপেয়ার। তো রিপেয়ারের যখন বিষয়টা আমরা বলতে যাই 1 কিলোমিটারটা রিপেয়ার করা যায়, যেটা মোটর আমরা বলতেছি সেটা রিপেয়ার করা যায়, ব্রেক বুস্টারটা কিন্তু রিপেয়ার করা যায় না। তো এই কারণে আপনাদেরকে কেউ যদি বলে যে আমি ব্রেক বুস্টারটা রিপেয়ার করে দেবো কিংবা হচ্ছে রিপেয়ার করা এটা যায়, এইগুলো বললে আপনারা হচ্ছে তার আগেই জানে নেবেন যে আপনার সে ব্রেক বুস্টারটা রিপেয়ার করতে যাচ্ছে না 1 কিলোমিটারটা রিপেয়ার করতে, যদি 1 কিলোমিটার রিপেয়ার করতে যায় তাহলে করতে দেন, 1 কিলোমিটারটা রিপেয়ার হয়। তো তাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে আর 1 কিলোমিটার রিপেয়ার করতে খুব বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে, কেউ 10,000 নেয়, 15,000 নেয়, 12,000 নেয়, এইরকম নেয়। তো আপনারা এটা হিসাব করে আপনারা আপনাদের মতন করে আপনারা নিয়ে নেবেন। ব্রেক বুস্টার ভেজালটা আশা করি এখানে ব্রেক বুস্টার নিয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ হচ্ছে এখানে চেঞ্জ আর রিপেয়ার দুইটাই অপশন আছে। যদি 1 কিলোমিটার হয় তাহলে রিপেয়ার করবেন, আর যদি ব্রেক বুস্টার হয় তাহলে সম্পূর্ণ চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভোগান্তির মধ্যে পড়বেন না। আর এসি কম্প্রেসরের যে ব্যাপারটা আছে, এসি কম্প্রেসর আসলে সহসায় নষ্ট হয় না, যদি বাই চান্স নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা হিউজ দাম। তবে আপনারা একটা জিনিস এসির ক্ষেত্রে করবেন, এসি হচ্ছে আপনারা প্রতি বছর একবার করে আপনারা হচ্ছে গ্যাসটা চেক করে নেবেন, অল্প পরিমাণের গ্যাস লাগে, গ্যাসটা চেক করে নিলে হাইব্রিড গাড়ির এসির কম্প্রেসরগুলো আশা করি এগুলো 10-15 বছর নষ্ট হয় না। তো আমাদের যেহেতু 13 সালের পর থেকে আপনার হাইব্রিড গাড়িগুলো আসছে সেক্ষেত্রে আপনার হচ্ছে 10 বছর এখনো হয় নাই, কম্প্রেসরের যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আপনারা একটু করে চেক করে নেবেন, সেক্ষেত্রে আপনার এসির কম্প্রেসরগুলো নষ্ট হবে না। আর গিয়ারবক্সের যে ব্যাপারটা আছে, ব্যাটারি যদি আপনার নষ্ট হয়ে যায় দ্রুত আপনারা গিয়ারবক্সের জন্য আপনার হলেও ব্যাটারিটা আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন, নাহলে আপনার গিয়ারবক্সের সমস্যা হতে পারে কিংবা গিয়ারবক্সের কয়েলটা পুড়ে যেতে পারে। তো আপনার এখানে এক্সট্রিম গাড়ির হচ্ছে বেশিরভাগ গিয়ারবক্সের সমস্যা হচ্ছে, আর টয়োটার যে গাড়িগুলো আছে এটা গিয়ারবক্সগুলো অনেক ভালো মানের করছে, এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো আপনার তারপরেও আপনার হচ্ছে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় আপনার হচ্ছে গিয়ারবক্সের দিক চিন্তা করে আপনার ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আশা করি আপনার গাড়ির কোনো রকমের সমস্যা হবে না। আর আপনারা দেখবেন যে এই গাড়িটাই আপনারা একসময় ভালো গাড়ি হয়ে গেছে, আপনার যে ভোগান্তির মধ্যে আছে এই ভোগান্তির মধ্যে থাকবেন না যদি আপনার ব্যাটারিগুলো চেঞ্জ করে নেন। আর ব্রেক বুস্টারটা অবশ্যই আপনারা হচ্ছে দুইটা চিন্তা ভাবনা করে দ্রুত করে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে আপনার যেহেতু ব্রেকের ব্যাপার গাড়ি চলে সম্পূর্ণ ব্রেকের মাধ্যমে, এই কারণে ব্রেকের নিয়ে আপনারা কোনো অবহেলা করবেন না। তো ভিউয়ার্স, আপনারা গাড়ি চালাচ্ছেন ভালোভাবে চালাবেন, কারণ এখন বৃষ্টি বাদলের দিন চলতেছে, রাস্তায় ভিজা থাকতেছে, আপনারা ওভার স্পিডে চালানোর চেষ্টা করবেন না, নর্মালভাবে চালানোর চেষ্টা করবেন। তো জার্নিটা যেন আপনাদের ভালো হয়, যে আর রাস্তাঘাটে ওভারটেকিংটা অবশ্যই সাবধানে করবেন, আর স্পিডের পরিমাণটা ধরে রাখবেন। আবার আমাদের পদ্মা সেতু হতে যাচ্ছে, যেহেতু পদ্মা সেতু হতে যাচ্ছে সেহেতু পদ্মা সেতুর যে মাওয়া রোড করছে এই রোডে আপনার হচ্ছে খুব হাই স্পিডে গাড়ি চালানো যায়, তো আমরা হাই স্পিডে চালাবো না, নর্মাল স্পিডে চালানোর চেষ্টা করবো, এবং পদ্মা সেতু যাওয়া এবং আসা দূরে যেন আমাদের ভালো হয়, কোনো রকমের যেন কান্নার কাজ না হয়, এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো ভিউয়ার্স, আর বেশি ভিডিওটি বাড়াবো না, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।